এভরিওয়ান, আজকে দিল্লিতে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি যে কাজের জন্য দিল্লি আসা, সেই কাজের জন্য আশা করি যে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমাদের হাতে প্রচুর টাইম থাকবে দিল্লি ঘুরে দেখার জন্য। তাই তোমরাও আমাদের সাথে থাকো আর দেখো যে আমরা আজকে দিল্লিতে কী কী ঘুরি। দিল্লিতে এখন বেশি ঠান্ডা নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে প্রচণ্ড হাওয়া। অটোতে বসলে রীতিমতন চুল সামলানো যাচ্ছে না, তাই দুষ্টুকে টুপিটা পরিয়েই রেখেছিলাম যতক্ষণ আমরা অটোতে বসেছিলাম। এই যে আমাদের কাজ হয়ে গিয়েছে এবং কাজ হয়ে যাওয়ার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তাই জন্য আমরা এখানে এই যে খাবার খাচ্ছি। আর দুষ্টুর জন্য আমি হোটেল থেকে খাবার বানিয়ে এনেছিলাম, তো দুষ্টুকেও সেটাই খাইয়ে দিচ্ছি। তো এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই আমরা প্রথমে যেটা যাব সেটা হচ্ছে ইন্ডিয়া গেট দেখতে আর রাষ্ট্রপতি ভবন দেখতে। দিল্লিতে আমরা সবসময় অটোতেই যাতায়াত করেছি, যেখানেই গিয়েছি খুব ইজিলি এখানে অটো পাওয়া যায়, তো ওই ব্যবস্থাটা বেশ ভালো আর খুব রিজনেবল প্রাইসও নেয়। তো আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া গেটে এবং দেখো এখানে দুষ্টু এরকম পোজ দিচ্ছে ক্যামেরাম্যানকে। এখানে সব এরকম ক্যামেরা হাতে নিয়ে অনেকেই ফটো তুলছিল এবং তারা প্রিন্ট আউট কপি না, তারা বলছিল যে মেমোরি কার্ডে সেন্ড করে দেবে। আজকে হচ্ছে দিল্লিতে আমাদের তৃতীয় দিন এবং আজকেও আমাদের কাজ ছিল সকালবেলায়। তো সকালবেলায় কাজের পর আর বেরোইনি, আমরা হোটেলে ফিরে গেছিলাম এবং খাওয়া দাওয়া করে দুপুরে একটুখানি রেস্ট নিয়ে আমরা এই বিকেল সময়টা বেরিয়েছি কুতুব মিনার দেখবো বলে। ইতিহাসের পাতায় এতদিন পড়েছিলাম কুতুব মিনারের গল্প এবং আজকে প্রথমবার দেখছি সামনে থেকে, খুব ভালো লাগছে। কিন্তু আমি ভেবেছিলাম যে কুতুব মিনারে শুধু কুতুব মিনারই আছে, কিন্তু না, ভেতরটা অনেক বড় জায়গা এবং অনেকটা জুড়ে অনেক কিছু রয়েছে। আর কুতুব মিনারের উপর দিয়ে কন্টিনিউয়াসলি একটার পর একটা প্লেন উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। আর হাওয়ার কথা তো কিছু বললামই না, দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে, আর খুব খুব সুন্দর লেগেছে আমার কুতুব মিনারে ভেতরে ঢুকে।
অনেকক্ষণ টাইমই কাটানো হয়ে গেল। তো এবার আমরা ভাবছিলাম যে কোথায় যাব কোথায় যাব। তো নবরণ যেহেতু আগেও দিল্লিতে এসেছে, ও একদিন স্টে করেছিল আগে একবার দিল্লিতে এসে, তো বলছিল যে একটা গুরুদ্বারা আছে খুব ভালো। তো আমরা ভাবলাম যে তাহলে এখন একটা গুরুদ্বারাতে যাই। এই যে আমরা চলে এসেছি গুরুদ্বারা বাংলা সাহিব, ওখানে ভেতরটা পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমি প্রথমবার এরকম গুরুদ্বারাতে এলাম, এত শান্ত এত স্নিগ্ধ একটা পরিবেশ। ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তো আমি বাইরেটুকুই তোমাদেরকে শুধু দেখাতে পাচ্ছি। এখানে বেশ সুন্দর জুতো রাখার সিস্টেম আছে, মাথায় যেহেতু সবাইকে কিছু না কিছু পরতেই হয়, তো ছেলেদের ওটাকে আমি জানি না কী বলে, তো ওগুলোও কি সুন্দর রাখা আছে একটা জায়গায় ফ্রিতে। কিন্তু সব কিছু তুমি পরে ভেতরে ঢুকো, আবার এসে বাইরে ওখানে খুলে দাও। তো এখানেও সময় কাটিয়ে খুব ভালো লাগলো। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন তাহলে টাটা।